আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। কাশ্মীর সীমান্তে ভয়াবহ সংঘাত, উত্তেজনা, ভারতীয় সেনার গুলিতে পাকিস্তানি সেনা নিহত। ভারত চীন সীমান্তে বদলে গেছে পরিস্থিতি, উদ্বিগ্ন ভারত, পরিস্থিতি দেখছে চীন। শহীদদের রক্তের বদলা নেওয়া হবে বলছেন আজারবাইজানের প্রেসিডেন্ট। চীনের কয়লা খনিতে বিস্ফোরণ, 16 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। দুই ফিলিস্তিনি ভাইকে গুলি করে মারল মিশরের নৌসেনারা। এবং সর্বশেষ থাকছে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য জাতিসংঘের সমালোচনা করল ওয়াশিংটন। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করছে, শনিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আজাদ কাশ্মীরের কোট কাটিরা এলাকায় হামলা চালিয়েছে। এর ফলে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এর জবাবে পাকিস্তানের সেনাবাহিনীও গুলি চালিয়েছে। এর ফলে ভারতের চেকপোস্টগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি সপ্তাহে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনা এটি। গত বুধবারও কাশ্মীর সীমান্তের দেওয়ালা এলাকায় ভারতীয় সামরিক বাহিনীকে সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের দুই সেনা নিহত হয়েছে। এরপর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় 2003 সালে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নয়াদিল্লিকে অভিযুক্ত করে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনৈতিককে ডেকে এনে এর ব্যাখ্যা চেয়েছে এবং নিজেদের প্রতিবেদনের কথা জানিয়ে দিয়েছে। পাকিস্তান বলছে কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের ইশতেহার অমান্য করে চলছে ভারত, কারণ জাতিসংঘের ইশতেহারে গণভোটের মাধ্যমে ওই এলাকার ভবিষ্যৎ নির্ধারণের কথা বলা হয়েছে, যেটা ভারত কোনোভাবেই মানতে নারাজ। চীনের সঙ্গে সীমান্তে এখনও জারি উত্তেজনা। এরই মধ্যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে চীন ও পাকিস্তান একযোগে ভারতের বিরুদ্ধে কোনো বড় ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। তবে এলওসি থেকে এলএসি ভারতের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের কড়া জবাব পাবে পাকিস্তান ও চীন। বায়ুসেনা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা পাকিস্তান ও চীনের সঙ্গে একসঙ্গে ডিল করতে সম্পূর্ণ প্রস্তুত। বেশ কিছুদিন আগে অবধি চীন ভারতের ভূখণ্ডে দখলের স্বপ্ন দেখেছিল, কিন্তু চীন এখন ভারতকেই সমীহ করে চলছে। ভারতীয় সেনার প্রস্তুতি দেখে চীনা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারতীয় সেনারা চাইলেই সামনের ঠান্ডার মৌসুমে মাত্র কয়েক ঘন্টার মধ্যে চীনের এলাকায় প্রবেশ করতে পারে। চীনের এই ভয় স্পষ্টতই নির্দেশ করছে ভারত সীমান্তে কতটা প্রস্তুতি নিয়ে ফেলেছে ভারত। রাফায়েল নিয়েও যথেষ্ট আশঙ্কিত হয়ে রয়েছে চীন। এই যুদ্ধবিমান ভারতের হাতে আসার পর থেকেই লাদাখে বদলেছে পরিস্থিতি। একদিকে রাফায়েলের হাতে পাওয়ার পর যেমন এই যুদ্ধবিমান দিয়ে লাদাখ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, অন্যদিকে MiG-21 তেজস সহ একাধিক যুদ্ধবিমানকেও এই কয়েক মাস কাজে লাগিয়েছে ভারত। যুদ্ধবিমান ছাড়াও অ্যাপাচি হেলিকপ্টার এবং চিনুক হেলিকপ্টারগুলিও সেনাবাহিনীকে নানা দরকারি জিনিস পৌঁছে দিতে এই মুহূর্তে সহায়তা করছে, যার জেরে সেনাদের রেশন এবং অন্যান্য উপকরণের কোনো কমতি নেই। এর সঙ্গে আবার ভারতীয় বিমান বাহিনী জানিয়ে দিয়েছে তারা পাকিস্তান ও চীনের সঙ্গে একসঙ্গে ডিল করতে সম্পূর্ণ প্রস্তুত, ফলে চাপ বেড়েছে চীনের। ভারতীয় বায়ুসেনা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি আছে। দিনরাত চীন ও পাকিস্তানের উপর কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা। বিতর্কিত নাগরোনা কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘর্ষের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলছেন, যারা আজারবাইজানকে ভয় দেখানোর চেষ্টা করছে তাদের আফসোস করতে। রবিবার আর্মেনিয়ার সেনাবাহিনীর ব্যাপক সামরিক উস্কানির পর তিনি এই মন্তব্য করেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, আর্মেনিয়ার সশস্ত্র বাহিনী আজারবাইজানের বসতি এবং সামরিক স্থাপনায় বিভিন্ন দিক থেকে ভারী গোলাবারুদ সহ নানা ধরনের অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। শত্রুর হামলায় সাধারণ নাগরিক এবং আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা হতাহত হয়েছেন, কিছু মানুষ আহত হয়েছে। আল্লাহ শহীদদের শান্তিতে রাখুন।
তবে হতাহতদের সুনির্দিষ্ট কোনো সংখ্যা তিনি উল্লেখ করেননি। এ সময় তিনি আরও বলেন, আমাদের সেনাবাহিনী আর্মেনিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে, তাদের অনেক সামরিক সরঞ্জাম ধ্বংস করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দেশ দুটির মধ্যে নাগরোনো কারাবাখ অঞ্চল নিয়ে বিরোধ চলে আসছে। দুই পক্ষই অঞ্চলটি নিজেদের বলে দাবি করে আসছে। এর মধ্যে 1991 সাল থেকে আর্মেনিয়ার সেনাবাহিনী অবৈধভাবে কারাবাখ দখল করেছে, যা আন্তর্জাতিকভাবে আজারবাইজানের স্বীকৃত অঞ্চল। চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি কয়লা খনির ভিতরে কার্বন মনোঅক্সাইড এর ক্রিয়ায় 16 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরও একজনের অবস্থা গুরুতর। চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, রবিবার সকালের দিকে এই ঘটনা ঘটে। খনির ভিতরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভয়াবহ মাত্রায় কার্বন মনোঅক্সাইডের উৎপন্ন হয়। এতে আটকা পড়া শ্রমিকদের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে বাঁচাতে চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিজিয়াং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওই ঘটনার কারণে অনুসন্ধান চলছে। চংকিং শহরের উপকণ্ঠে অবস্থিত সংজাও নামের যে কয়লা খনিতে শ্রমিকদের এই মৃত্যু হয়েছে, সেটি চীন সরকারের জ্বালানি বিভাগের আওতায়। চীনের খনিতে দুর্ঘটনা প্রায়ই ঘটছে। খনিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। গত ডিসেম্বরের দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুইজু প্রদেশে এক খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারান 14 জন শ্রমিক। মিশরের নৌসেনার গুলিতে 2 ফিলিস্তিনি জেলে নিহত হয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। শুক্রবার রাফা শহরের দক্ষিণ সীমান্তের উপকূলে 3 ফিলিস্তিনিকে গুলি করে মিশরের বাহিনী। পেশায় জেলে এই 3 ব্যক্তিই ছিলেন ভাই, যার মধ্যে 2 জনই নিহত হন, বেঁচে যান তাদের অপর ভাই। গুরুতর আহত অবস্থায় মিশরে তার চিকিৎসা চলছে। নিহত 2 ব্যক্তির লাশ শনিবার মিশরের পক্ষ থেকে ফেরত দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে গাজার হামাস সরকারের কর্মকর্তারা। এক বিবৃতিতে হামাস জানায়, সন্তানদের নিয়ে জীবন ধারণের চেষ্টা করে যাওয়া এইসব মানুষের ওপর বারবার সহিংস আচরণের কোনো যৌক্তিকতা নেই। এই ঘটনায় মিশরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, ফলে নিহত জেলেদের মাছ ধরার নৌকা মিশরের জলসময় ঢুকে পড়েছিল কি না সেটি নিশ্চিত করা যায়নি। গাজার সমুদ্র উপকূলে ইসরায়েলি বাধার কারণে ফিলিস্তিনি জেলেদের নৌকা অনেক সময় মিশরের জলসীমায় ঢুকে পড়ে। এর আগেও মিশরের বাহিনীর গুলিতে ফিলিস্তিনি জেলেদের হতাহতের ঘটনা ঘটে। এছাড়া সীমান্তে ফিলিস্তিনিদের চলাফেরা ও পণ্য পরিবহনেও কড়াকড়ি আরোপ করে রেখেছে মিশর। করোনা ভাইরাস মোকাবেলা করাসহ আন্তর্জাতিক বহু সমস্যা সমাধান এবং ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞাসহ আরও বেশ কিছু নিষেধাজ্ঞা নবায়নে ব্যর্থ হওয়ার পর মার্কিন কর্মকর্তারা এই ব্যর্থতার জন্য জাতিসংঘকে দায়ী করছেন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বিশ্বকে আরও নিরাপদ করে তুলতে এবং গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যর্থতার জন্য জাতিসংঘকে অভিযুক্ত করছেন। তিনি বলেন, জাতিসংঘের উচিত ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনার পরিবর্তে এই সংঘে বিশাল অঙ্কের অর্থ দেওয়া এবং বিশ্বে করোনা ভাইরাস মোকাবেলায় সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রশংসা করা। বাস্তবতা হচ্ছে, আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রাম্প সরকারের স্বেচ্ছাচারী নীতির কারণে বিশ্বের শান্তি বিনষ্ট হচ্ছে। আমেরিকার এই নীতি প্রতিদ্বন্দ্বী দেশগুলো এমনকি শরিক দেশগুলোর পক্ষ থেকেও সমালোচনার সম্মুখীন হয়েছে। উদাহরণস্বরূপ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ট্রাম্প প্রশাসনের নেতিবাচক আচরণ এবং চীনকে সমর্থন করার অজুহাতে এই সংস্থা থেকে আমেরিকাকে বেরিয়ে যাওয়া এবং অর্থ সহায়তা বন্ধ করে দেওয়ার কথা উল্লেখ করা যায়। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত দাবি করেছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের মুখপাত্র ছাড়া আর কিছু নয়। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা মহামারীর বিস্তার ঠেকাতে ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মৃতের সংখ্যা 2 লাখ ছাড়িয়ে যাওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন। এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকে অভিযোগের তীর নিক্ষেপ করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ট্রাম্পের বিরূপ আচরণের কারণে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। এছাড়া জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে পরমাণু সমঝোতা লঙ্ঘন এবং স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত স্ন্যাপব্যাক পদ্ধতি চালু করে দেশটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য জাতিসংঘকে অভিযুক্ত করছেন।
কিন্তু শুধু যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ স্ন্যাপব্যাক পদ্ধতি চালুর বিরোধিতা করেছে তাই নয়, একই সঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও বলেছেন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে পারবে না যুক্তরাষ্ট্র, কারণ ওয়াশিংটন এখন আর পরমাণু সমঝোতার সদস্য নয়। সে কারণে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্র কার্যত ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছে এবং জাতিসংঘের সমালোচনা করছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।